আসসালামু আলাইকুম, আমি হাসিব আর আপনারা দেখছেন এফএস প্রোডাকশন। আজকে আমি আপনাদের অ্যাডোবি আফটার ইফেক্টে ইউনিক লেভেল ইন্ট্রো তৈরি করে দেখাবো। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এটা তো আপনাদেরই চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব না করলে এই চ্যানেলটি আগাবে কীভাবে? চলুন শুরু করা যাক। শুরুতে অ্যাডোবি আফটার ইফেক্ট অ্যাপটি ওপেন করে নেবেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকা ফাইলটি ডাউনলোড করে নেবেন। তারপর এই ফাইলটি অ্যাডোবি আফটার ইফেক্ট এডিটিং প্যানেলে ইম্পোর্ট করে দেবেন। ইম্পোর্ট করার পর সব কিছু ওকে করে দিবেন। তারপর ক্লিন পার্ট লোগো এই ফাইলটি ডাবল ট্যাপ করবেন। তারপর আমার মতো করে এই রেখাটি 3 সেকেন্ডের একটু পরে রেখে দিবেন। ভিডিও প্রিভিউ মনিটরটি একটু বেশি জুম হয়ে গেছে, তাই আমি এটি ছোট করে নিচ্ছি। তারপর লোগো ইন হিয়ার এটি ডাবল ট্যাপ করবেন। তারপর এই ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে আপনার লোগো ইম্পোর্ট করে নেবেন। তারপর আপনার লোগোটি ইম্পোর্ট করা হয়ে গেলে লোগোটি একটু ছোট করে নেবেন। তারপর রিপ্লেস লোগো এটি হাইড করে দিবেন। তারপর লোগো ইন হিয়ার এটির ক্রস বাটনে ক্লিক করবেন। তারপর এই নীল দাগটি সম্পূর্ণ হয়ে গেলে দেখতে পারবেন আপনার লোগোটি কেমন হয়েছে। তারপর ট্যাগলাইন হিয়ার এটিও সিলেক্ট করে হাইড করে দিবেন। তারপর মাউস দিয়ে ক্লিন পার্ট লোগো সিলেক্ট করে ক্লিন পার্ট লোগো ডাবল ক্লিক করে সবগুলো সিলেক্ট করে এক্সপোর্ট দিয়ে দিবেন।